আমরা এখন আলোচনা করব পর্যায় সারণীতে কি কি ব্যতিক্রমতা আছে, মানে এক্সেপশন ইন আয়োনাইজেশন এনার্জি, পর্যায় সারণীর আয়নীকরণ শক্তির মধ্যে ব্যতিক্রমতা। এই ব্যতিক্রমতা আমরা পর্যায়তেও দেখি, গ্রুপেও দেখি। আমরা মেনলি আলোচনা করব শুরুতে পর্যায় নিয়ে। এখানে আমি একটি পর্যায় লিখে রেখেছি যা হচ্ছে আমাদের পর্যায় দুই। আমরা জানি কোনো একটা পর্যায়ে আমি যদি বাম থেকে ডানে যাই, সেক্ষেত্রে আমার পরমাণুর মধ্যে নতুন কোনো শক্তি স্তর যোগ হয় না, মানে প্রতিটার জন্য শক্তি স্তরের সংখ্যা সমান, কিন্তু একটি করে ইলেকট্রন যোগ হতে থাকে। এই থিওরি থেকে আমরা আগেই বলে এসেছি একটা পর্যায়ে বাম থেকে ডানে গেলে যেহেতু প্রোটন সংখ্যা বাড়ছে, যেমন এখানে আমার একটা ইলেকট্রন, এখানে দুইটা ইলেকট্রন, এখানে তিনটা ইলেকট্রন, তারপর চারটা, তারপর পাঁচটা, তারপর ছয়, তারপর সাত, তারপর আট, ইলেকট্রন বাড়ছে মানে প্রোটন সংখ্যা বাড়ছে এবং নিউক্লিয়াসের সাথে প্রোটনের আকর্ষণ বাড়ছে। আমি এই ইলেকট্রনকে যদি নিতে চাই, নিউক্লিয়াস তীব্রভাবে ধরে রাখবে। তার মানে আমাদের এক্সপেকটেশন ছিল যত আমি বাম থেকে ডানে যাব তত আয়নীকরণ শক্তি বাড়বে। আমি এখন লিখে ফেলি আমাদের এক্সপেকটেশন। থিওরি অনুযায়ী এক্সপেকটেশন হচ্ছে সবচেয়ে বেশি আয়নীকরণ শক্তি হবে আমার নিয়নের, তারপর হবে আমার ফ্লোরিন, দেন অক্সিজেন, দেন নাইট্রোজেন, দেন কার্বন, দেন বোরন, দেন বেরিলিয়াম এবং সবচেয়ে কম হবে লিথিয়ামের। কিন্তু সবসময় আমরা যা আশা করি আর যা পাই তা কি সেম হয়? কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রমতা দেখা যায়। এই ক্ষেত্রে ব্যতিক্রমতা কেন দেখব? ইলেকট্রনিক কনফিগারেশনের কারণে। আমরা ফ্যাক্টরে দেখে এসেছি, হ্যাঁ চার্জ একটা ফ্যাক্টর, আমি যত বাম থেকে ডানে যাব আমার চার্জের পরিমাণ বাড়ার কারণে আকর্ষণ বাড়বে। কিন্তু আরেকটা ফ্যাক্টর মনে করতে পারছো কি? ইলেকট্রনিক কনফিগারেশন। আমরা দেখে এসেছি কোনো অরবিটাল যদি অর্ধপূর্ণ বা সম্পূর্ণ পূর্ণ থাকে তাহলে সেই কনফিগারেশন খুবই স্টেবল, সেটাকে ভাঙতে আমাকে বেশি শক্তি দিতে হবে। এরকম ব্যতিক্রম কোথায় লক্ষ্য করা যায় দেখো তো? কোন দুইটা জোড়া, এখানে দুইটা জোড়া আছে, যে দুটো জোড়ার মধ্যে আমি এই ব্যতিক্রমটা লক্ষ্য করতে পারি। একটু যদি খেয়াল করো নাইট্রোজেনের দিকে তাকাও তো, নাইট্রোজেনের এস অরবিটাল ফুল ফিল্ড এবং পি অরবিটাল হাফ ফিল্ড, মানে সে অর্ধপূর্ণ, তাই না? এখন আমি যদি নাইট্রোজেনের সাথে তুলনা করতে যাই অক্সিজেনের, অক্সিজেনের আমার এস অরবিটাল ফুল ফিল্ড কিন্তু পি অরবিটালের চারটা মানে হাফ ফিল্ড না, এটা একটা স্টেবল কনফিগারেশন না। এই দুইটার মধ্যে স্বভাবত আমার চার্জের কারণে যেহেতু অক্সিজেনের মধ্যে ইলেকট্রন বেশি, প্রোটন বেশি, তার আয়নীকরণ শক্তি বেশি হওয়ার কথা ছিল, মানে আমার এক্সপেকটেশন ছিল অক্সিজেন নাইট্রোজেনের চেয়ে বেশি হবে। কিন্তু ইলেকট্রনিক কনফিগারেশনের কারণে নাইট্রোজেনের পি থ্রি আছে মানে অর্ধপূর্ণ, এটা খুবই স্টেবল একটা কনফিগারেশন এবং এই স্টেবিলিটির জন্য নাইট্রোজেনের সবসময় আয়নীকরণ শক্তি অক্সিজেনের চেয়ে বেশি হয়। তার মানে এই হচ্ছে আমার প্রথম জোড়া, যে জোড়ার মধ্যে আমি ব্যতিক্রমতা দেখতে পাচ্ছি। আরেকটা জোড়া কি দেখতে পাচ্ছ? দেখো তো আরেকটা জোড়া কোথায় আছে, একটু লক্ষ্য করলে দেখতে পারবা। দেখো শুরুতে আরেকটা জোড়া আছে আমার বেরিলিয়াম আর বোরনের মধ্যে, বেরিলিয়ামের এস অরবিটাল পূর্ণ, বোরনের এস অরবিটাল পূর্ণ, ঠিক আছে, এবং পিতে একটা ইলেকট্রন আছে। বোরনের ক্ষেত্রে এই একটা ইলেকট্রন দিয়ে দিয়ে বেরিলিয়ামের মতো শুধু এস কে পূর্ণ রাখতে চাইবে না, এটা তার জন্য বেশি স্টেবল থাকে না? এই ধর্মের কারণেই আমার যা এক্সপেকটেশন, আমার এক্সপেকটেশন ছিল যে আমার বেরিলিয়ামের কম হবে, বোরনের বেশি হবে, কিন্তু এই এক্সপেকটেশনকে তারা ব্রেক করে এবং রিয়েলিটিতে আমার দেখা যায় যে তোমার বোরনের হচ্ছে ইলেকট্রন আসক্তি কম এবং বেরিলিয়ামের বেশি। তাহলে আমার দুই জায়গায় ব্যতিক্রম দেখা যাচ্ছে, একটা হচ্ছে এই জোড়ের মধ্যে, আরেকটা হচ্ছে বোরন আর বেরিলিয়ামের মধ্যে। এখন আমরা রিয়েলিটিতে লিখে ফেলি। শুরুতে আমার নিয়ন থাকবে, এখানে তো চেঞ্জ নেই, দেন আমার ক্লোরিন থাকবে, অক্সিজেন আর নাইট্রোজেনের মধ্যে জাস্ট উল্টা হয়ে যাবে, আমার কে আগে আসবে, আমার নাইট্রোজেন আগে আসবে, তারপর আমার অক্সিজেন আসবে, দেন কার্বন তার জায়গায় ঠিক থাকবে, বেরিলিয়াম আর বোরনের মধ্যে উল্টা হয়ে যাবে, তার মানে আমার বেরিলিয়াম আগে আসবে, তারপর আসবে আমার বোরন এবং সবার শেষে লিথিয়াম। এই হচ্ছে আমার পর্যায়ভিত্তিক ব্যতিক্রমতা।
পর্যায় দুই একটা দেখানো হয়েছে, পর্যায় তিনেও সেম ব্যতিক্রম দেখা যায়। চলো এবার একটু পর্যায় তিন দেখে নেই। পর্যায় দুই এর জন্য আমরা ব্যতিক্রম কি কি তা দেখে ফেলেছি, এখন আমরা দেখব পর্যায় তিনের ক্ষেত্রে। পর্যায় তিনের ক্ষেত্রে আমাদের এক্সপেকটেশনটা কি, ঠিক পর্যায় দুইয়ের মতো আমি যত বাম থেকে সামনে আগাবো তত বেশি আমার আয়নীকরণ শক্তি বাড়বে। কারণ কি? কারণ হচ্ছে আমার শক্তি স্তর বাড়ছে না কিন্তু চার্জ বেড়ে যাচ্ছে। তাহলে আমি দেখে ফেলি আমার এক্সপেকটেশনটা। এক্ষেত্রে এক্সপেকটেশন যেটা তা হচ্ছে সবচেয়ে ডানে যে আছে মানে আর্গন, তার আয়নীকরণ শক্তি সবচেয়ে বেশি হবে। তাহলে আমার শুরুতে আসবে আর্গন, তারপর আসবে তার পাশের ক্লোরিন, ক্লোরিনের পর আসবে তারপরে সালফার, সালফারের পর আসবে আমার ফসফরাস, ফসফরাসের পর আসবে সিলিকন, দেন অ্যালুমিনিয়াম, তারপর আসবে ম্যাগনেশিয়াম এবং সবার লাস্টে সোডিয়াম। এই হচ্ছে আমার এক্সপেকটেশন। বাট এক্সপেকটেশন আর রিয়েলিটি তো সেম না, তাই না? তাহলে চলো এবার আমরা দেখে আসি রিয়েলিটিটা কি। এখানে দুইটি জোড়া আছে যেখানে ব্যতিক্রমতা দেখা যায়। প্রথম জোড়া যদি আমরা দেখি তাহলে খুব ইজিলি দেখা যায় ফসফরাস এবং সালফারের মধ্যে। ফসফরাস এবং সালফারের মধ্যে তুমি যদি দেখো তাহলে ফসফরাসের এস অরবিটাল পূর্ণ, পি অরবিটাল অর্ধপূর্ণ, যা খুবই স্টেবল একটা কনফিগারেশন। সালফারের ক্ষেত্রে এস অরবিটাল পূর্ণ, পি অরবিটাল অর্ধপূর্ণ না। সেই ক্ষেত্রে ফসফরাস থেকে একটি ইলেকট্রন সরিয়ে নেওয়ার জন্য বেশি শক্তি দিতে হয় সালফারের তুলনায়। তাহলে প্রথম ব্যতিক্রম কোথায় পেলাম? ফসফরাস এবং সালফার। আমাদের এক্সপেকটেশন ছিল সালফারের বেশি হবে, ফসফরাসের কম হবে। বাট রিয়েলিটিতে আমরা যেটা পাবো তা হচ্ছে ফসফরাসের বেশি হবে, সালফারের কম হবে। এটা হচ্ছে আমাদের প্রথম জোড়া। দ্বিতীয় জোড়া যদি দেখি, দ্বিতীয় জোড়া হচ্ছে ম্যাগনেশিয়াম এবং অ্যালুমিনিয়ামের জোড়া। এই জোড়ার মধ্যে ম্যাগনেশিয়ামের এস অরবিটাল পূর্ণ, অ্যালুমিনিয়ামের এস অরবিটাল পূর্ণ এবং পিতে একটা মাত্র ইলেকট্রন আছে। এই ইলেকট্রনটা যদি অ্যালুমিনিয়াম ছেড়ে দিতে পারে তাহলে তার এস অরবিটাল পূর্ণ থাকবে। সেই ক্ষেত্রে আমার ব্যতিক্রমতাটা কোথায়? আমার এক্সপেকটেশন অনুযায়ী অ্যালুমিনিয়ামের আয়নীকরণ শক্তি বেশি হওয়ার কথা চার্জের জন্য, বাট ইলেকট্রনিক কনফিগারেশনের কারণে যেহেতু ম্যাগনেশিয়ামের এস পূর্ণ, ম্যাগনেশিয়ামের আয়নীকরণ শক্তি অ্যালুমিনিয়ামের চেয়ে বেড়ে যায়। তাহলে আমার দ্বিতীয় ব্যতিক্রম হচ্ছে ম্যাগনেশিয়াম গ্রেটার দেন অ্যালুমিনিয়াম। তাহলে চলো এবার আমরা রিয়েলিটিটা লিখে ফেলি। তাহলে আমরা শুরু করছি আমাদের রিয়েলিটি। রিয়েলিটি কি হবে? রিয়েলিটিতে আর্গন তার জায়গায় ঠিকই থাকবে। তাহলে সবার প্রথম হবে আর্গন, তারপর ক্লোরিনেরও সমস্যা নেই, ক্লোরিন লিখে ফেলি। কিন্তু এই জোড়াটা সুইচ করবে, মানে ফসফরাস আগে আসবে, সালফার পরে যাবে। তাহলে আমার হবে ফসফরাস তারপর সালফার। সিলিকনের ক্ষেত্রে কোনো সমস্যা নেই, সিলিকন তার পজিশনেই থাকবে, লিখে ফেলি। আবার ব্যতিক্রম হবে অ্যালুমিনিয়াম আর ম্যাগনেশিয়ামের ক্ষেত্রে, ম্যাগনেশিয়াম সুইচ করে আগে চলে আসবে। তাহলে এরপরে আমার আসবে ম্যাগনেশিয়াম, তারপরে আসবে অ্যালুমিনিয়াম আর শেষে আমার আসবে সোডিয়াম। এই হচ্ছে পর্যায় সারণীর আয়নীকরণ শক্তির ক্ষেত্রে পর্যায় ভিত্তিক ব্যতিক্রমতা। আমরা এখন আলোচনা করব আয়নীকরণ শক্তির ক্ষেত্রে কি কি ব্যতিক্রমতা দেখা যায়। আমরা অলরেডি পর্যায় ভিত্তিক ব্যতিক্রমতা দেখে ফেলেছি, এখন আমরা দেখব গ্রুপে কি কি এক্সেপশন দেখা যায়। এটার জন্য আমি যে গ্রুপটা নিয়ে আলোচনা করব সেই গ্রুপটা হচ্ছে গ্রুপ ১৩। গ্রুপ ১৩র ক্ষেত্রে বা যে কোনো গ্রুপের ক্ষেত্রে স্বাভাবিকভাবে কি হওয়ার কথা, স্বাভাবিকভাবে আমি যদি উপর থেকে নিচে যাই তাহলে আমার পারমাণবিক আকার বৃদ্ধি পায়। পারমাণবিক আকার বৃদ্ধি পেলে নিউক্লিয়াসের সাথে শেষ কক্ষপথের ইলেকট্রনের আকর্ষণ কমে যায়। আকর্ষণ কমে যাওয়ার কারণে আয়নীকরণ শক্তি কম হয়, মানে এখন আমার শেষ কক্ষপথ থেকে ইলেকট্রন সরিয়ে নিতে কম শক্তি প্রয়োগ করতে হয়। তাহলে এই গ্রুপের জন্য আমার এক্সপেকটেশনটা কি? আমার এক্সপেকটেশন হচ্ছে যে সবার নিচে তার আয়নীকরণ শক্তি সবচেয়ে কম, তারপরে তার উপরে যে আছে, তারপরে তার উপরে, দেনের পরেরটা, এবং সবার উপরে যে আছে তার আয়নীকরণ শক্তি সবচেয়ে বেশি। এই হচ্ছে আমার এক্সপেকটেশন। কিন্তু এই গ্রুপ কিছুতেই তার এক্সপেকটেশনকে ফুলফিল করে না। রিয়েলিটিটা আমরা দেখব, কিন্তু দেখব একটা গ্রাফের মাধ্যমে।
আমি এখানে দুইটা অক্ষ নিয়েছি, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ। এক্স অক্ষ বরাবর দিব আমি পরমাণুগুলোকে, মানে এক্স অক্ষ বরাবর থাকবে আমার অ্যাটম বা পরমাণু, ওয়াই অক্ষ বরাবর থাকবে আমার আয়নীকরণ শক্তি, মানে আয়নাইজেশন এনার্জি। শুরুতে আমার গ্রুপের প্রথম মৌল যেটা, সেটা হচ্ছে বোরন। বোরনের আয়নাইজেশন এনার্জি অনেক বেশি থাকবে, খুবই স্বাভাবিক, সে পর্যায়সারণীর উপরে আছে, তার আকার ছোট, এবং দেখা যায় বোরনের আয়নাইজেশন এনার্জি উপরেই থাকে। এখানে আমি পাচ্ছি বোরনকে। এরপর হচ্ছে আমার অ্যালুমিনিয়াম, বোরনের চেয়ে অ্যালুমিনিয়ামের কম হবে, এটাও স্বাভাবিক, এবং আমরা তাই পাই, বোরনের চেয়ে অ্যালুমিনিয়ামের কম পাই। এরপরে আছে আমার গ্যালিয়াম। গ্যালিয়াম যেহেতু অ্যালুমিনিয়ামের নিচে আছে, তাহলে গ্যালিয়ামেরও অ্যালুমিনিয়ামের চেয়ে কম হওয়ার কথা, কিন্তু এটা আসলে ঘটে না। এখন অস্বাভাবিকভাবে গ্যালিয়ামের অ্যালুমিনিয়ামের চেয়ে বেশি হয়, কারণটা একটু পরে বলছি। আমরা এক্সপেরিমেন্ট করে দেখেছি গ্যালিয়ামের আয়নাইজেশন এনার্জি আমি অ্যালুমিনিয়ামের চেয়ে বেশি পাই। এরপরে আমার ইন্ডিয়াম, এটার ক্ষেত্রে দেখা যায় এটার আয়নাইজেশন এনার্জি আবার ড্রপ করে। এরপর থ্যালিয়াম, তাহলে যেহেতু সে ইন্ডিয়ামের পরে আছে, তার অবশ্যই আয়নাইজেশন এনার্জি ইন্ডিয়ামের চেয়ে কম হবে, কিন্তু এটা মোটেই হয় না, সে অস্বাভাবিকভাবে গ্যালিয়ামেরও উপরে উঠে যায়, প্রায় বোরনের কাছাকাছি চলে যায়। এখন আমি যদি গ্রাফটাকে কমপ্লিট করি আমি কি দেখতে পাই, এখানে ছিল আমার থ্যালিয়াম, তাহলে আমি একটা ডাব্লিউ শেপের স্ট্রাকচার দেখতে পাই। এখন এই স্ট্রাকচার থেকে সবচেয়ে বেশি কে, সবচেয়ে বেশি অবশ্যই আমার বোরন। তাহলে আমি যেটা পাচ্ছি যে বোরনের আয়নাইজেশন এনার্জি সবচেয়ে বেশি, তারপরে কে, তারপর থ্যালিয়াম। থ্যালিয়াম তো সবচেয়ে কম হওয়ার কথা ছিল, কিন্তু আমার রিয়েলিটিতে থ্যালিয়াম উপরে চলে আসে। এরপরে আমি পাচ্ছি গ্যালিয়াম, তারপর পাচ্ছি অ্যালুমিনিয়াম, তারপর পাচ্ছি ইন্ডিয়াম। তাহলে একটু লক্ষ্য করো, এটা হচ্ছে আমার রিয়েলিটি। একটু লক্ষ্য করে দেখো, এখানে আমার থ্যালিয়াম লাভ দিয়ে উঠে গিয়েছে বোরনের পরপরই। এই যে থ্যালিয়ামটা লাভ দিয়ে বোরনের পরপর উঠে গেছে, এটার কারণ হচ্ছে তার ল্যান্থেনাইট কন্ট্রাকশন বা ল্যান্থেনাইট সংকোচন, যা আমরা পারমাণবিক আকারে পড়ে এসেছি। থ্যালিয়ামের অবস্থান আমার ল্যান্থেনাইট সিরিজের পরে আসে, এবং ল্যান্থেনাইট সিরিজের পরে আসার কারণে তার মধ্যে এফ অরবিটাল থাকে। এফ অরবিটাল আমরা কি পড়েছিলাম, তার শিল্ডিং ইফেক্ট বা আচ্ছাদন ক্ষমতা খুবই কম, মানে সে বাইরের ইলেকট্রনগুলোকে ঢেকে রাখতে পারে না নিউক্লিয়াস থেকে, যে কারণে নিউক্লিয়াস বাইরের ইলেকট্রনকে শক্ত করে ধরে রাখে, আর এই কারণেই তার আকারটা ছোট হয়ে যায়। অস্বাভাবিকভাবে আকার ছোট হওয়ার কারণে থ্যালিয়াম উপরে চলে এসেছে ঠিক বোরনের পরপর। এরপরে যে ব্যতিক্রম সেটা আমরা দেখতে পাই যে আমার গ্যালিয়ামটাও অ্যালুমিনিয়ামের উপরে উঠে যায়। এটার কারণ হচ্ছে ট্রানজিশন কন্ট্রাকশন, এটা হচ্ছে ডি অরবিটালের কন্ট্রাকশনের কারণে, কারণ ডি অরবিটালেরও শিল্ডিং ইফেক্ট অনেক দুর্বল। তাহলে আমরা এখানে লিখতে পারি যে এখানে ল্যান্থেনাইট কন্ট্রাকশন, এখানে লিখতে পারি ট্রানজিশন কন্ট্রাকশন। এই কারণে গ্রুপ ১৩ ক্ষেত্রে দুইটি ব্যতিক্রম লক্ষ্য করা যায়। আমরা এখন দেখব গ্রুপ ১৪ এর ক্ষেত্রে কি কি ব্যতিক্রম দেখা যায়। গ্রুপ ১৪ এর মধ্যে দেখা যাচ্ছে আমার এই যে লেড মৌলটা, তার পারমাণবিক সংখ্যা 82, মানে সে ল্যান্থেনাইট সিরিজের পরে আসতেছে, তার মানে এখানে ব্যতিক্রম দেখা যাবে। এক্সপেকটেশন ছিল উপর থেকে যদি আমি নিচে যাই তাহলে কি হবে, তাহলে আমার আকার বড় হবে এবং আয়নীকরণ শক্তি কমে যাবে, কিন্তু লেডের ল্যান্থেনাইট কন্ট্রাকশনের কারণে, কারণ সে আসে কার পরে, মাত্র বললাম ল্যান্থেনাইট সিরিজের পরে, তার এফ অরবিটাল আছে, এফ অরবিটালে পুরো শিল্ডিং ইফেক্ট আছে, এই কারণে সে উঠে যাবে এই যে আমার এই মৌলটার উপরে। জাস্ট একটা ব্যতিক্রমই এখানে দেখা যায়। তাহলে আমি লিখে ফেলি আমার ক্রমটা কি হবে, আমার ক্রমটা হবে সবচেয়ে বেশি হবে কার্বনের, তারপর হবে সিলিকনের, তারপরে এবং এরপরে আমার টিন না হয়ে চলে আসবে লেড, এবং সবার লাস্টে আসবে এসএন বা টিন। তাহলে এই হচ্ছে আমার আয়নীকরণ শক্তির ক্রম।